কালেকশন দেখাবো আপনাদের কালেকশন গুলো খুব ভালো লাগবে আমার এটা দেখতেছেন এটা হচ্ছে আমেরিকান কোচিং এই কালারটা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই মুরগি দেখেন একটু ভালো করে দেখেন পায় অনেক মুজা থাকে পায় অনেক মুজা আছে এবং এর গায়ের গ্লিসটা তো অনেক বেশি কিন্তু শাইনিং থাকে এবং শেপটা থাকে আপনি ইউ শেপ আর কিছু দেখাচ্ছি আমার কালেকশন আমার এটা হচ্ছে স্যাপরেট সাপরেটের সবচেয়ে বড় জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পিট এর গায়ের পিট আপনি দেখতে পাচ্ছেন এর লেজের শেপটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি যেটা হবে এইভাবে এর মাথা থাকবে পিটটা এরকম গা থাকবে এরকম গায়ের পিটটা থাকবে এরকম এবং সাদা আধিক্য থাকবে বেশি এটা হচ্ছে সিলভার সাপরেট এখন আপনাদের যে জিনিসটা দেখাবো রাজু ভাই আমি কিন্তু জানি যে এর আগে আপনার বাসায় কিন্তু আমি এই মুরগি খেয়েছি আচ্ছা আচ্ছা 7 কেজি ওজনের ওই মুরগিটা কিন্তু আমিও খেয়েছি আশা করি কোরবানির দিন এটা জব করার ইচ্ছা আছে এটা একটা মুরগের বাচ্চা আশা করি খুব অল্প সময়ের মধ্যে এটার 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ এটার ওজন 7 থেকে 8 কেজির মতো পাওয়া যাবে আশা রাজু ভাই আমার কিন্তু 10টা করে প্রতি ব্যাচে লাগবে এবার আমি যে জিনিসটা দেখাবো আপনারা দেখেন এটা হচ্ছে অ্যাঙ্গুরা র‍্যাবিট ওয়াও খুবই নাইস এর গায় লোমগুলো দেখতে পাচ্ছেন এই লোমগুলো অনেক বড় হবে প্রায় 9 ইঞ্চির মতো লোমগুলো হয় আমার খুব একটা রিয়ার কালেকশন এই দেখতে খুব সুন্দর এবং এর ওজনও কিন্তু অনেক বড় হয় মাথার শেপটা থাকে কিন্তু এই এই শেপটা থাকবে ঠিক এইরকম একটা শেপ থাকবে এটা অনেক বড় হবে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর এটা অনেকটা সিল্কি হেনের মতো হ্যাঁ অল্প অনেক সিল্কিও র‍্যাবিট বলে বাইরে অনেকের সময় সিল্কি র‍্যাবিটও বলে এগুলো কি এখন বেবি দিবে হ্যাঁ এগুলো এখন বেবি হবে বেবির জন্য বক্স দাও আছে এছাড়া আছে আপনি দেখেন এখানে একটু বাচ্চা আছে বাচ্চা কালেকশন এভাবে রাখা আচ্ছা এগুলো কি হোম ব্রিড হ্যাঁ সবগুলো হোম ব্রিড কি কি আছে একটু বলেন নাম এখানে বনমুরগ আছে কোচির আছে সিল্কি ক্রস ব্রিড আছে স্যাবরেট আছে আপনি স্যাসো আছে আসুন আপনাকে যেটা পরিচয় করে দিব আচ্ছা এইটা অনেকক্ষণ ধরে আমি ভাবতেছি যে এটা কি নামটা কি পপুলার একটা মুরগ সেটা হচ্ছে ল্যাসি পলিশ ক্যাপ এর সবচেয়ে বড় যে জিনিসটা এর ফুটটা চোখে দেখার জন্য ভালো করে আপনি দেখতে পাবেন এর এর কিন্তু আমরা যেটা বলি যে মাথার যে মূল যেটা বলি বা তিলক বলি সেই তিলকে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে এর পায়ে কোনো লোম থাকে না এবং এই মুরগে কিছুটা আপনি স্যাবরেটের মতো ফিল থাকে খুব ভালো লাগবে আরও যে কালেকশন আছে সবচেয়ে ইন্টারেস্টিং কালেকশন আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে সুন্দর একটা মুরগি ফিল ব্যাগ না 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 এটা ফিল ব্যাগ না এটা আমরা হচ্ছে ফ্রিজার বলি এটা অরিজিনাল নাম হচ্ছে কোচির ফ্রিজার এর পায়ে নাকি অনেক মুজা এর গায়ে যত লোম বড় হবে তত সুন্দর হবে দেখেন অনেক সুন্দর কিন্তু রাজু ভাই সেম কিন্তু আমার কাছে কবুতর আছে ফিল ব্যাগ আচ্ছা আচ্ছা এটা ফিল ব্যাগ কবুতর হয় পাখিও কিন্তু ফিল ব্যাগ হয় নাইস এই কালেকশনটা অনেক সুন্দর আমার কাছে কিছু বাচ্চা আছে হোম ব্রিডের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোচিনের বাচ্চা এটা মুরগ একটা মুরগ বাচ্চা সাদা কোচিনের বাচ্চা আছে দেখেন সাদা কোচিনের বাচ্চা যদিও কালারের এখানে কিন্তু ভিন্নতা চলে আসছে যাই হোক
এরপরে আপনি যে দেখতে পাবেন আপনার কোচিন দেখতে পারেন এখানে হোয়াইট কোচিন আসুন আপনাকে আর সিল্কি দেখাবো আমার কাছে কিছু কবুতর আছে কবুতর কালেকশন আছে তারপরে আপনি সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা এটা সিল্কি একটা মুরগি এটা একটু দেখাই বল ভাই এটা হচ্ছে আমার হাইড্রোপনিক যে কাজ করছি রাবিতে খাওয়ানোর জন্য আপনি একটা আমরা সহজেই খামারের মধ্যে এটা কি করতে পারি আমরা রাবিতে খাওয়াতে পারি আচ্ছা এটার এটা কি সরাসরি আপনি গম দিয়ে করেছেন হ্যাঁ এটা গম দিয়ে করা যায় ভুট্টা দিয়ে করা যায় এটা কি সবাই করতে পারবে হ্যাঁ সবাই করতে পারবে ইজিলি সবাই করতে পারবে এছাড়া আমার কাছে যে জিনিসগুলো আছে আমাদের হচ্ছে ধরনের হ্যামস্টার আছে আপনি হ্যামস্টার ই করতে পারবেন এটা একটা সিরিয়ান হ্যামস্টার খুব সুন্দর একটা কালেকশনের নাম হচ্ছে জেরি রাজু ভাই একটু ভালো করে ধরেন এটা আমি পারফেক্টলি নিতে চাই এর নাম হচ্ছে জেরি আরও আছে আমার কাছে সিরিয়ান হ্যামস্টার এটা সিরিয়ান হ্যামস্টার দেখলেন আছে আমার কাছে ড্রপ হ্যামস্টার এটা হচ্ছে ড্রপ হ্যামস্টার এটা আমার সুন্দরী আমি সুন্দরী নাম দিয়েছি যথেষ্ট অ্যাট্রাকটিভ চেহারা পুরোই ব্ল্যাক পায়ের কাছে এখানে চারটা সাদা আছে মূলত 30 পিসের মতো আমার কাছে এই ড্রপ হ্যামস্টার আছে এবং পায়ের কিন্তু একটা মুজা আছে আপনি দেখেন খেয়াল করে দেখেন সাদা চারটা পা সাদা আমি এছাড়া মাছের ও ডিফ্রে থাকি আমার কাছে কিছু রিয়ার গাপ্পি কালেকশন আছে আচ্ছা রাজু ভাই এবার আপনি বলেন আপনি এত কিছু কিভাবে মেইনটেইন করেন ঠিক আছে আপনারা ইচ্ছা করলে সবাই কিন্তু এটা মেইনটেইন করতে পারি সবাই ছোটখাটো এরকম একটা খামার করতে পারি ইচ্ছা করলে ছোট একটা যে কোনো কিছু একটা ছোট একটা প্রাণী দিয়ে কিন্তু আমাদের সুন্দরভাবে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আমি জানি আপনি একটা জব করেন অনেক ভালো একটা জব করেন তারপরও আপনি এত কিছু কিভাবে করেন এটা আসলে আশ্চর্যজনক বাট আপনার পেট ওয়ার্ল্ড রাজুস মানে দেখে আজকে মানে খুব ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ আমার খামারে আসবেন সবাই সবাইকে দাওয়াত রইল আমার খামারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ রাজু ভাই বাই বাই